নমস্কার। বর্তমানে আমরা বেশিরভাগ মানুষই প্রযুক্তি নির্ভর, পরিশ্রম বা ব্যায়াম করি না বললেই চলে, যার ফলে আমাদের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন ধরনের অসুখ। হাঁটা হলো সব ধরনের ব্যায়ামের মধ্যে সবচেয়ে উপকারী এবং এটি সহজ একটি ব্যায়াম। তাই সারাদিন ভালোভাবে কাটাতে ও স্বাস্থ্য ভালো রাখতে প্রত্যেকেরই সারাদিনে অন্তত 20 থেকে 30 মিনিট করে হাঁটা উচিত। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সকালে নিয়মিত হাঁটার ফলে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় ও স্বাস্থ্যের নানান উপকার হয়। আজকের আলোচ্য বিষয় হল সকালে হাঁটা বা মর্নিং ওয়াকের বিভিন্ন প্রকার স্বাস্থ্যের উপকারিতা। আয়ু বাড়ে। প্রতিদিন সকালে আমরা যদি হাঁটি তাহলে সকালবেলার বিশুদ্ধ বাতাস ও সুন্দর পরিবেশ আমাদের হৃৎপিণ্ড ও মনের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। হাঁটার সময় হৃৎপিণ্ড শরীরের বিভিন্ন অঙ্গে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করে, ফলে প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ ও সচল থাকে, যার ফলে আমরা দীর্ঘায়ু লাভ করি। স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সকালে যদি আমরা নিয়মিত প্রতিদিন হাঁটি তাহলে আমাদের ফুসফুসের মধ্যে বিশুদ্ধ বাতাস প্রবেশ করে। এই বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে হৃৎপিণ্ড রক্তকে বিশুদ্ধ করে ও অক্সিজেন সমৃদ্ধ রক্ত মস্তিষ্কে পৌঁছে দেয়, ফলে আমাদের মস্তিষ্ক সচল থাকে ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। প্রতিদিন সকালে যদি নিয়মিত হাঁটা হয় তাহলে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। সকালে হাঁটলে রক্তের লোহিত রক্তকণিকাগুলি, যে চর্বি থাকে সেই চর্বিগুলি ঝরে যায়। এছাড়াও হাঁটার সময় রক্তের ইনসুলিন ও গ্লুকোজ ক্ষয়ে যায়, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ত্বক ভালো রাখে। আমরা যদি প্রতিদিন নিয়মিত সকালে হাঁটি তাহলে আমাদের প্রচুর পরিমাণে ঘাম হবে এবং সেই ঘামের মাধ্যমে আমাদের শরীরের যে দূষিত পদার্থগুলি রয়েছে সেগুলি লোমকূপ দ্বারা বাইরে বেরিয়ে আসবে, ফলে আমাদের ত্বককে উজ্জ্বল ও লাবণ্যময় দেখাবে। মেদ কমাবে ও ওজন কমাতেও সাহায্য করে। নিয়মিত সকালে যদি হাঁটা হয় তাহলে মেদ বা ভুঁড়ির হাত থেকেও রক্ষা পাওয়া যায়। সকালে প্রচুর পরিমাণে ক্যালোরির ক্ষয় হয়, ফলে নিয়মিত কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণের পাশাপাশি যদি অন্তত প্রত্যেক দিন 30 মিনিট করে হাঁটেন তাহলে মেদও কমে যাবে, সাথে সাথে দেহের আকৃতিও সুন্দর হয়ে উঠবে। মানসিক চাপ কমায়। সকালে যদি আপনারা নিয়মিত হাঁটেন তাহলে সকালের যে সুন্দর পরিবেশ, এই পরিবেশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে আমাদের মনও ভালো হয়ে যায়, যার ফলে আমরা কী করি না সারাদিনকার আমাদের যে কাজ থাকে সেই কাজের প্রতি আমরা আরও উৎসাহ হয়ে যাই এবং মানসিক চাপও কমে যায়। এছাড়াও মস্তিষ্কে যে স্ট্রেস বা চাপ থাকে সেই চাপও দূর হয়ে যায়, ফলে আমাদের শরীর ও মন দুটোই কিন্তু ভালো থাকে। দৃষ্টিশক্তি ভালো রাখে। বর্তমানে আমরা বেশিরভাগ মানুষই প্রায় মোবাইলে ব্যস্ত থাকি, মোবাইল সব সময় দেখি, যার ফলে এই যে মোবাইলের নীল আলো থাকে সেই নীল আলো কিন্তু আমাদের চোখের রেটিনার প্রচুর পরিমাণে ক্ষতি করে। তাই চোখের উপকারের জন্য চোখকে আরাম দিতে প্রতিদিন সকালে হাঁটার বিকল্প আর কিছুই নেই, যার ফলে আমাদের চোখের স্বাস্থ্যও ভালো থাকে ও আমাদের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য সকালে হাঁটা অত্যন্ত জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন যদি আমরা নিয়মিত সকালে হাঁটতে পারি তাহলে আমাদের শরীরের প্রতিটি কোষে বিশুদ্ধ রক্ত এবং অক্সিজেন পৌঁছে যায়, ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, সাথে সাথে ফুসফুসের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। হার্ট সুস্থ থাকে। যদি আপনারা প্রতিদিন নিয়মিত হাঁটেন তাহলে আমাদের হার্টের যে পাম্প করার ক্ষমতা সেটি বেড়ে যায়, সাথে সাথে বিভিন্ন প্রকারের স্ট্রোক হওয়া এবং হার্ট অ্যাটাক হওয়া ইত্যাদি আশঙ্কাগুলিও কিন্তু অনেক পরিমাণে কমে যায়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রেও হাঁটা কিন্তু বেশ কার্যকর। হাঁটলে আমাদের শরীরের পেশিতে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। শরীরের বিভিন্ন প্রকার জয়েন্টের ব্যথা কমায়। নিয়মিত যদি হাঁটেন তাহলে হাঁটু ছাড়াও আমাদের শরীরের যে সমস্ত বিভিন্ন জয়েন্টগুলি রয়েছে তারও কিন্তু ব্যথা কমে যায়। এছাড়া আর্থারাইটিসও হবার সম্ভাবনা অনেক কম থাকে। পা ও পায়ের পেশির শক্তি বাড়ায়। নিয়মিত হাঁটার ফলে আমাদের পায়ের পেশির শক্তি কিন্তু বৃদ্ধি পায়। সফলতার আর এক নাম হলো মর্নিং ওয়াক। মর্নিং ওয়াক হলো সমস্ত ব্যায়ামের মধ্যে সবচেয়ে সহজ এবং উপকারী। সুতরাং আমাদের প্রতি নিয়মিত কমপক্ষে অন্তত 30 মিনিট হাঁটা অবশ্যই উচিত। সপ্তাহে 150 মিনিট হলেও আপনারা হাঁটুন, এটা অত্যন্ত জরুরি। এবং আপনি সকালে না পারলেও বিকালেও কিন্তু হাঁটতে পারেন। এছাড়াও হাঁটার আগে অবশ্যই আপনারা কিছু জিনিস লক্ষ্য রাখবেন, যেমন হাঁটার জন্য যে উপযুক্ত পোশাক, অর্থাৎ একটু আরামদায়ক ও ঢিলে ঢালা পোশাক অবশ্যই পরুন। পারলে হাঁটার জন্য একটা আরামদায়ক জুতো কিনে নিন। এছাড়াও খালি পেটে কখনোই হাঁটবেন না, কারণ খালি পেটে হাঁটলে শরীরের এনার্জি অনেকটাই কমে যায় ও রক্তে সুগারের মাত্রাও কমে যায়। এর ফলে মাথা ঘোরার সৃষ্টি হতে পারে, তাছাড়াও বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই সকালে হাঁটার আগে অবশ্যই কিছুটা পরিমাণ জল হলেও পান করুন, কারণ হাঁটলে ঘামের মাধ্যমে আমাদের শরীরের যে জল সেটি বেরিয়ে যায়, ফলে শরীরে জলের ভাগ কমে যায়। পারলে একটি জলের বোতলও সঙ্গে করে অবশ্যই নিয়ে নেবেন এবং 15 মিনিট অন্তর অন্তর জল খাবেন। এছাড়াও হালকা ধরনের কিছু খাবার আছে, যেমন মুড়ি, চিড়ে ইত্যাদিগুলো খেতে পারেন। পারলে একটি ডিম সিদ্ধ খেতে পারেন, কারণ ডিম সিদ্ধতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যার ফলে আমাদের শরীরে প্রোটিনের যোগান ঠিকঠাক থাকে। এবং সবসময় লক্ষ্য রাখবেন হাঁটার পরিবেশটি যেন অবশ্যই সুন্দর হয়, কারণ সুন্দর জায়গায় হাঁটলে আমাদের শরীর মন ভালো থাকে। সুতরাং আলো বাতাসপূর্ণ জায়গা হাঁটার জন্য উপযুক্ত। এছাড়াও যেন হাঁটার ভূমি সমতল ও পরিষ্কার হয়, যে কোনো ধরনের খোলামেলা জায়গায় কিন্তু হাঁটার জন্য উপযুক্ত। সুতরাং আপনাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ও শরীর ভালো রাখার জন্য নিয়মিত অবশ্যই আপনারা প্রত্যেক দিন 30 মিনিট হলেও অন্তত হাঁটুন এবং সুস্থ থাকুন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।